হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়োর হোস্ট এন্ড দোস্ত কেশব গোয়েন। আশা করছি খুব ভালো আছো। COVID-19 এখন লকডাউন কিছু কিছু জায়গায় আংশিকভাবে চলছে, বাড়িতে থাকো, সুস্থ থাকো। এবং আরো একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি কেশব, তোমার বন্ধু। অবশ্যই যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে বেল বাটনে জোরে থাপড়ে দেবে, যাতে করে পরবর্তী নোটিফিকেশন একটাও মিস না হয়। আজকে আমি আনবক্সিং করতে চলেছি, টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো, একদম ঠিক তাই। পিটিজেড ক্যামেরা সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলায় আমি আনবক্সিং করছি। আমার মনে হয় না এখনো পর্যন্ত কেউ কোনো কালে এখনো পর্যন্ত ইউটিউবে এরকম কোনো ব্লগ তৈরি করেছে, আনবক্সিং এন্ড সেটআপ তৈরি করেছে। আমি খুব সংক্ষেপের মধ্যে দেখানোর চেষ্টা করব, যেহেতু আমি বাংলা বাংলা ভালোবাসি, বাংলায় থাকি, তার জন্য বাংলায় কথা বলতে প্রয়োজন বোধ করি। তো সেই জন্য অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করছি খারাপ লাগবে না। বর্তমানে এখন আনবক্সিং করা হচ্ছে এই প্যাকেটটা। এই প্যাকেটটার মধ্যে রয়েছে ধাওয়া পিটিজেড ডোম ক্যামেরা, যেটা বেসিক্যালি ট্রাফিক সিগন্যাল বা কোনো বড় প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কারণ বাড়িতে বা কোনো ছোট দোকানে কিন্তু এই ক্যামেরাগুলোর জন্য নয়, কারণ এই ক্যামেরাগুলোর রেঞ্জ অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং শুধু তাই নয়, এই ক্যামেরাগুলোর কস্টিংও প্রচুর হাই। 2 মেগাপিক্সেল ধাওয়া পিটিজেড ডোম ক্যামেরা, আউটডোর ডোম ক্যামেরা ডেফিনেটলি। এবং এই ক্যামেরাটা যখন আনবক্সিং করা হবে তখন দেখা যাবে এর ওজনটা কতটা। এবং বর্তমানে দেখতে পাচ্ছ এই ক্যামেরাটা আনবক্সিং করা হয়ে গেছে, এবং আনবক্সিং করার সাথে সাথে ক্যামেরাটা যখনই প্লাগ ইন করছি RJ45 ক্লিপ দিয়ে, আমাদের এটা কানেক্ট করেছি যেভাবে, সেটা হচ্ছে প্রথমে একটা সুইচ নিয়েছি, সুইচের মাধ্যমে এটা কানেক্ট করেছি, এবং সুইচ থেকে কম্পিউটারে কানেক্ট করে এটা IP সেট আপ করা হবে। এবং এই যে সেট আপটা কমপ্লিটলি তোমরা বাংলায় দেখতে পাচ্ছ, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং নট অনলি ওয়েস্ট বেঙ্গল থেকে এটা আপলোড হয়েছে, এটা অল ওভার ইন্ডিয়াতে আশা করছি সবাই বুঝতে পারবে। যদি না বুঝতে পারো আমার কিছু করার নেই, কারণ মাতৃভাষাটি হচ্ছে আমার বাংলা, আমি বাংলায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ভালোবাসি। তাই জন্য এবার থেকে আনবক্সিং সমস্ত কিছু বাংলাতেই হবে। যখন কোনো এমন কোনো অ্যাপের ব্যাপারে কথা বলবো, এমন কোনো কিছুর ব্যাপারে কথা বলবো যেটা হয়তো আমি সমস্ত এই IPটা দিতে হবে, যে IPটা আমি দিচ্ছি IPv4 এ গিয়ে 192.168.1.108 এর জায়গায় আমি 109 দেবো, ঠিক আছে? 109 দিয়ে ডিফল্ট সাবনেট মাস্ক, এটা বাই ডিফল্ট চলে আসবে 255.255.255.0, এবং ডিফল্ট গেটওয়ে 192.168.1.1। যারা তোমরা IP-র কাজ করো তারা নিশ্চয়ই এই ডিফল্ট গেটওয়ে সম্বন্ধে অবগত রয়েছে। যারা এরপর কনফিগ টুল খুলে স্ক্যান করব, স্ক্যান করার পরে যে ক্যামেরাটা দেখা যাচ্ছে সেই ক্যামেরাটা ইন্টারনেট এক্সপ্লোরার থেকে ওপেন করব। ওপেন করার পরে প্রথমেই কনফিগারেশন করতে দেবে, এক্ষুনি চলে আসবে। এই তো চলে এসছে রিজিয়ন, দেখা যাচ্ছে রিজিয়নটা আমি ডাইরেক্টলি ইন্ডিয়া সিলেক্ট করব, INDIA, আমার কান্ট্রি ইন্ডিয়া, সুতরাং আমি এটা ইন্ডিয়া হিসেবে সিলেক্ট করার পর যা আছে অ্যাজ ইট ইজ রেখে নেক্সট করব। নেক্সট করার পরে যা টার্মস অ্যান্ড কন্ডিশন বলছে এটা রিড করতে হবে, টিক মার্ক চেক মার্ক করে নেক্সট। নেক্সট করার পর ওপরে ডেট মান্থ ইয়ার সিনক্রোনাইজ উইথ PC, ডেট টাইমটা করে নেব, যেটা তুমি চেঞ্জ করতে পারো, ইয়ার মান্থ এন্ড ডেট মান্থ ইয়ার অ্যাজ ইউ উইশ। এটা করার পরে নেক্সট করব, টাইম দেখা যাচ্ছে, ডেট দেখা যাচ্ছে, অনেক কদিন আগে এটা করেছি বাট এই মিক্স করার সুযোগ পাইনি এখনও। অ্যাডমিন দেওয়া আছে, পাসওয়ার্ডটা সিলেক্ট করবো, বাই ডিফল্ট পাসওয়ার্ড যেটা আমাদের থাকে সেই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, তাহলে তুমি তোমার প্রয়োজন মতন পাসওয়ার্ড দিতে পারো, যার মধ্যে @ থাকাটা মাস্ট, আলফাবেট এবং নিউমেরিক নাম্বার। পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি এবং কনফার্ম পাসওয়ার্ড আমি দেব। কনফার্ম পাসওয়ার্ড দিতে দেওয়ার পরে যেটা হবে সেটা ইমেল অ্যাড্রেস তুমি চাইলে দিতে পারো। আমরা নর্মালি যে যখন কাস্টমারের জন্য করি তখন আর ইমেল আইডি দিই না, কারণ কাস্টমাররা ম্যাক্সিমাম টাইম অনেকে ইমেল আইডি দেওয়া ঠিক মতন পছন্দ করে না। ইমেল আইডি দিলে সুবিধে কী হয়, কোনোভাবে পাসওয়ার্ড লক হয়ে গেলে ইমেল আইডির মাধ্যমে সেটা রিট্রিভ করা যায়, আদারওয়াইজ সেটা ইনভাইটটা খুলে ওটা একটা করতে হয়, সেটা পরে দেখিয়ে দেবো কোনো এক সময়। লগ ইন করবো, এবারে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেট আপ হয়ে গেছে, অ্যাডমিন দিলাম ইউজার নেম যেটা বাই ডিফল্ট আমাদের থাকে, এবং পাসওয়ার্ড যেটা 8 ডিজিটের পাসওয়ার্ড, সরি আমাদের 9 ডিজিটের পাসওয়ার্ড, সেটা দেওয়ার পরে লগ ইন করবো। লগ ইন করার পরে দেখতে পাচ্ছ পিটিজেড ক্যামেরা অনলাইন হয়ে গেছে, অনলাইন ইন দ্য সেন্স মানে লাইভ হয়ে গেছে। লাইভ যেহেতু হয়ে গেছে আমি এরপরে এটা সেট আপ করবো। সেট আপ করার প্রাককালে আমি নিজের ভিডিও ফুটেজগুলো একটু দেখে নিচ্ছি, লাইভ দেখে নিচ্ছি কীরকম কী চলছে না চলছে, নিজের ছবি দেখে নিচ্ছি, যেহেতু আমি কোনোরকম কোনো ভয়েস রেকর্ড করিনি অডিও, তাই জন্য প্লেব্যাকে দিচ্ছি, আমি ডেফিনেটলি ভয়েস ওভার দিচ্ছি। এবং অবশ্যই তুমি দেখতে পাচ্ছ ভিডিও ফুটেজ আমি ডাইরেক্টলি ক্যাপচার করছি, যেটা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা হচ্ছে ক্যামেরার ডাইরেক্ট ফুটেজ, ঠিক আছে? এবং এই ফুটেজটা আমি ডাইরেক্টলি কম্পিউটারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি,
এবং এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে সেটিংস চেঞ্জ করব, যে সেটিংসগুলো চেঞ্জ করা অত্যন্ত আবশ্যক এবং তার সাথে আইপিটা ডেফিনেটলি চেঞ্জ করতে হবে। সরাসরি চলে যাচ্ছি সেটিংসে, সেটিংসে গিয়ে যাব ক্যামেরাতে, ক্যামেরা অপশনে গিয়ে কন্ডিশনস যে অপশনটা রয়েছে এখানে যাব, এখানে গিয়ে এক্সপোজার পিকচারটা যেটা আছে জেনারেল করে দেবো, এক্সপোজার যেটা রয়েছে ওটা জেনারেল থাকবে, অ্যাজ ইট ইজ যা আছে সেম থাকবে, কোনো কিছু হাত দেবো না। ব্যাকলাইটটা জেনারেল করে WDR করে দেবো, WB যেটা রয়েছে WBটা আমি সিলেক্ট করব ছবিটা আসার পরে, ছবিটা আসুক, হ্যাঁ ছবি চলে এসেছে। WBতে গিয়ে জেনারেল করা আছে, অটো করা আছে, এরপরে ডে অ্যান্ড নাইট রয়েছে ওখানে জেনারেল করা থাকবে, ফ্রন্ট অ্যান্ড জুম রয়েছে যা আছে অ্যাজ ইট ইজ সেম, IR লাইট থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওকে করে সেভ করে দেব, সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেছে। এবার চলে যাব নেটওয়ার্ক ট্যাবে, নেটওয়ার্ক ট্যাবে গিয়ে যাব TCP/IP, TCP অর IP এই অপশনটা যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটিক করা আছে, এই ইথারনেট কার্ডের মাধ্যমে মোড রয়েছে স্ট্যাটিক, এবং এখানে আইপি অ্যাড্রেসটা আমি যেটা করছি 112 করছি, 108 বাই ডিফল্ট থাকে, 112 করার পরে এখানে যেহেতু 108 দেখতে পাচ্ছ সেভ করে দিলাম, সেভ করার পরে এটা 112 হয়ে গেল দেখতে পেলে। এরপরে আবার আমি করলাম কি, এরপরে আবার আমি অ্যাডমিন দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি 112 এখানে, এবং তারপরে এটা লগ ইন করা অবস্থায় যখন ছবি চলে আসবে এটা আমি কেটে দেবো, কেটে দেবো ডেফিনেটলি একটু পরে, কিন্তু তার আগে পিকচার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি। বীভৎস জুম রয়েছে, মানে এর জুমের ক্ষমতা যারা এই ক্যামেরা ব্যবহার করেনি বা দেখেনি স্বচক্ষে তাদের ক্ষেত্রে আন্দাজ করা খুব মুশকিলের বিষয়। আমি যে শপ থেকে এটা অপারেট করছি সেই শপের ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিছু ভিডিও ফুটেজ তুলে ধরার চেষ্টা করছি, ডেফিনেটলি এই ক্যামেরা দিয়ে যেহেতু রেকর্ডিং হচ্ছে, সো এবং যে ফুটেজটা দেখতে পাচ্ছ সেটা ক্যামেরাটাকে মুভ করছি, PTZ ক্যামেরা, এবং তার কিছু ফুটেজ তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীকালে ডেফিনেটলি আশা করছি এই ধরনের বাংলা আনবক্সিং আসতে পারে ইন ফিউচার ডেফিনেটলি। অলরাইট দেন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে একটু চিন্তা ভাবনা করে দেবেন সাবস্ক্রাইব করা যায় কি না। লাভ ইউ অল।